नमस्कार बंधुरा, वेलकाम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा, थामनेलटा देखेई बुझते पारछो टपिकटा कि निये होते चलेछे। हाँ बंधुरा, अवशेषे किन्तु सेई नाम घोषणा हुए गेलो जेटार जन्य तुम्हारा एतदिन धरे सबाई वेट करेछिले। तो साहल आब्दुल सामाद तिनी किन्तु मोहनबागाने एलेन एबं केरालाय गेलेन मोहनबागानेर घरेर छेले प्रीतम कोटाल। तो बंधुरा, अनेक दिन आगे थेकेई एइटा निये अनेक जल्पना घटेछे एबं तारपरे तोमादेरके जानिये दियेछिलाम जे दुई पक्षेर किन्तु साइनिंगटा हुए गेछे एबं आजके 14 तारीख आजके किन्तु तार अनाउन्समेंटटा हुए गेलो। तो किछुक्षण आगेई प्राय बेला 12টা नागाद किन्तु मोहनबागान मैनेजमेंट थेके अफिसियली प्रीतम कोटालके रिलीज करे देवा हय एबं অপরদিকে কেরালা ব্লাস্টার তারাও কিন্তু সাহাল আব্দুল সামাদকে রিলিজ করে দেয়। এবং তারপরে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান তাদের নতুন সাইনিং সাহাল আব্দুল সামাদ তার নাম কিন্তু ঘোষণা করে। এবং সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু 5 বছরের চুক্তিতে মোহনবাগানে আসছেন, 3+2 এইরকম কিন্তু ডিলটা হচ্ছে। আর কেরালা ব্লাস্টারে কিন্তু প্রীতম কোটাল 3 বছর চুক্তিতে সই করেছেন 2026 অবধি। এবং তারা যে অ্যানাউন্সমেন্টটা করেছে কেরালা ব্লাস্টার প্রীতমের নামটা, সেখানে তারা লিখেই দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। স্বাভাবিক, প্রীতম কোটাল মোহনবাগানের কী ধরনের প্লেয়ার ছিলেন সবাই জানে, এবং সেই প্লেয়ারকে তারা জিতে নিল, তুলে নিল, এটাই কিন্তু তাদের কাছে একটা বড় পাওয়া সেটা বলাই যায়। এবং মোহনবাগানের কাছে একটা বড় পাওয়া সাহালের মতো একজন প্লেয়ারকে তুলে নেওয়া, এত বছর ধরে ট্রাই করেছে কিছুতেই পাচ্ছিলেন না। তারপরে কিন্তু একই মরশুমে সাহাল এবং থাপা 2 ডিল কিন্তু ডান করে দেখিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু 2.5 কোটি টাকার মতো স্যালারি পাবেন প্রত্যেক বছর, এইরকমই কিন্তু আপডেট রয়েছে। এছাড়া প্রীতম কোটাল কেরালা ব্লাস্টারে কিন্তু 2 কোটি টাকার মতো স্যালারি পাবেন প্রত্যেক বছর, এইরকম কিন্তু আপডেট বর্তমানে রয়েছে। তো দুই দলের ক্ষেত্রে এই সাইনিংটা কতটা ভালো হলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর একটা ইনফরমেশান শেয়ার করে দিই বন্ধুরা তোমাদের সাথে, যেটা হচ্ছে প্রীতম কোটালের সাথে কিন্তু 90 লাখ টাকা ট্রান্সফার ফি কেরালা ব্লাস্টারকে পে করেছে মোহনবাগান সাহালকে দলে নেওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।